तो आप पहचान नहीं पाओगे, मैं सिलचोर से आया हूँ, छोटा मोटा एक यूट्यूबर मेरा इतना जा... तो एक्चुअली ऐसे क्या ये गाना बहुत बेसि सुंदर और मैं हमार निजर थे भाला लगे आसाम देशर कन्या गान तो असाधारण रही। नेक्स्ट आसाम देशर कन्या टू गाना और बेसि बाम्पार रही। सो आसाम देशर कन्या गानों हमार 1.4 मिलियन हो गए। थैंक यू सो माच। और आसाम देशर कौन कि कौन ग्रामे बारिश हो गई। हाँ इटा तो गाइस 3 लाख रे ऊपर हो गए। और आक बनाई कि বেশিরভাগ ইন দেখবা আমরা হিরোইন এটা তো তারা একচুয়ালি হয়েছে গিয়া তারা সিলুটি বুঝইন না। আর সিলুটি বুঝইন না আমরা যে সময় সিলুটি মাতি লইয়া আসইন। আর আমরা যে সময় আমার শুটিং যে সময় আমরা আইয়া জায়গাতে আইয়া শুটিং প্লেস আইয়া যে সময় খাপড় চুপড় লাগাই তারাও সেম লাগাইন। মানে সব কিছু সেম, বাট অ্যাকচুয়ালি হয়েছে কি মানে তারার বাসাটা চেঞ্জ। আরে বাসাটা বুঝইন না, বাসাটা চেঞ্জ। এমনি অ্যাক্টিং বহুত বেশি সুন্দর করেন, আমি আগেও ভিডিও দেখছি না, মানে অ্যাক্টিং সুন্দর করেন। আর আমার তো শোনায় অ্যাক্টিং বহুত বেশি সুন্দর করে। তো গানটা কী ভাবে হোসেন? অ্যাকচুয়ালি গানটা তো অনেক সুন্দর হবে আর কি, আমি সেই লোটি ভাষা বলতে পারি না তো বাংলা ভাষায় বলছি। কবে রিলিজ করবা? সো রবিবারে দুপুর 1টা বাজে রিলিজ করব। চ্যানেলের নাম কি? চ্যানেলের নাম হলো খান অফিশিয়াল 05। ডেসক্রিপশন বক্সে দিমু না বাদ দে। দিবা 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 দিবা। আচ্ছা ডেসক্রিপশন বক্সে না দিলে হইব গাইস, খান অফিশিয়াল 05 কচ্চাত করে আমায় সাবস্ক্রাইবার করবা। আর হিরোইন আমরার সাজিনা লাগাইন একদম, মানে হাইট বাট্টি ছোটো ছোটো বলে তো কিউট। অ্যাকচুয়ালি গাইস হাইট কম হইলে ভাল লাগে। আমার সাজিনা যেমন আসলো আজকে সাজিনা যেমন হোয়াট আপনার নাম কি হয়? জিয়া। জিয়া তো গাইস বহুত সুন্দর নাম জিয়া। আমার সাজিনা লাগাইছে, আমি সাজিনারে মিস করি আর জিয়ারে দেখিয়া। তো আপ বেঙ্গলি ভিডিও কারণে আমি ফিল কে সাথ আয় আপকো আচ্ছা লাগতা হ্যায়? আচ্ছা লাগতা হ্যায়। আপকা ল্যাঙ্গুয়েজ কি হয়? আসামিস। তো গাইস ওইসন গিয়া তারা আসামিস। আসামিস তো আমরা নিজেও, আমরা বাংলা মানুষ বাট আমরা নিজেরও তো আসাম, কিন্তু অ্যাকচুয়ালি হয়েছে গিয়া যে আসামিস পারি না শিখবার দরকার, কারণ সিলোটি তো ভাষা ইউজ করি। তো আজ আজকা গানা পে যা ভিডিও পে আপ কেসা শুট করোগে, ফিল কেসা রহেগা আপকা? আচ্ছা রহেগা। গানা শোনা হ্যায়? আভি থোড়া শোনা হ্যায়। থোড়া শোনা, থোড়া জোর সে বাত করি আপকা, মানে লো আ রহা হ্যায়। হ্যাঁ থোড়া শোনা হ্যায়। আপ ইতনা আভি তক কিতনা ভিডিও শুট কিয়া মিউজিক অ্যালবাম? बहुत बहुत कितना सारा होगा शायद? बहुत होगा वो, मतलब पता नहीं। 2-3 हज़ार। तो मेरे को तो आप पहचान नहीं पाओगे, मैं सिलचोर से आया हूँ, छोटा मोटा एक यूट्यूबर, मेरा इतना ज़्यादा फॉलोअर नहीं है, बट तब भी ऐसे है। बट ठीक है, बहुत अच्छा लगा आपका साथ बात करके। और मेरा ये जो है मेरा फ्रेंड है, मैं आसाम से आया हूँ, और उसका जो गाना है आसाम देशर कोन्ना गाना सुना है उसका जो हाँ वो भी उसका वीडियो मैंने किया, उसका वीडियो पे 1 मिलियन का ऊपर भी मेरा वीडियो टॉप पे, मेरा जितना गाना करता है उसका टॉप रहता है। आपका मतलब आप सपोर्ट करते हैं ना मेरे को, इसलिए वो भी मेरे को मैंने वो मेरे हमारे लाइक कर ले तले तले गाइस बुझो ना नहीं उफरे उफरे ना। तो चलो मैंने आज का गाना पे इतना शूट कर, मतलब इतना एक्टिंग करना है कि मतलब लोगों को दिखाना है ये गाना हमारा बराकवली पे जाएगा। बराकवली पता है जो आसाम का ओवर आसाम मतलब पूरा जगह है वहाँ पे तो सिलचोर है, हाइलाकान्दी बहुत बड़ा जगह है। तो सब मेरा जितना सारा फ्रेंड है वेट कर रहा है आपका मतलब एक्टिंग देखने के लिए। तो इतना बढ़िया करोगे कमेंट पे, मतलब गाइस कमेंट तैर लगी है गुखर भाई अलादा फ्री लगी है गुखर भाई कमेंट अलादा जो तैर एक्टिंग कैमन लगता है और जुगाइर लगी है गुखर भाई। तो गाइस एक्चुअली भिडियो बनानी मूल उद्देश्य हो लगे जो ओनलि हमार बंधुर चैनलों आम खूब जल्दी बाड़ी तई जाइम, कारण आमार इनो शूट आसे इनो आसे आमार बंधुर लगे आई से खाली आमार बंधुर भिडियो मैं बंधुर चैनलों 50,000 सबसक्राइबार जो जाए ना মানে ইতা হইতো না। আর তারা তো বেশ সিলুটি মাত জানই না, হিন্দি কিতা মাতি তাম অসমীয়া জানি না। আর কন্টিনিউ করার থাকো, আর চ্যানেলের লিঙ্ক দাবাইব, আগে আগে সাবস্ক্রাইব করিয়া রাখো, বেল বটন দাবাই। আর রবিবারে ইনশাআল্লাহ খুব জলদি সং যাইব। তো বাই বাই, আল্লাহ হাফিজ। মাই সুরগিরে নামাইয়া ফানি তা বার উঠাইয়া কষ্ট দে মাই রদির মাঝে বারবার উঠার নামা ও আবার ফাঁকো নামিয়া সুরগিরে কষ্ট কিন্তু খুঁটুমুটি সুরগির কষ্ট বেশি। পেটর বুকে রুটি চালি আলা খাবা লাগে উপায় নাই, মানে এটা জীবনে আমার কোনোদিন হয়েছে না। ওলা পেটর বুক করে বিয়া না চা খাই আইসি, পেটর বুকে ওলা ধরছে ওলা মুড়িয়া যার গিয়া মিশা কথা কয় গাইস চা খানায় ভাত খাইছে কিন্তু আমার মানে হাউস মুড়ি গেছে গাইস, আমার হাউস মুড়ি গেছে আইয়া, মানে কিটা করব বল আপনারা কমেন্ট করে দেন, মানে আমার
অপরিমাণ ফেটর লাগছে, মানে ই ফেটর লাগার অবস্থায় আমি রুটি খাই, আর রুটি খাই ফুদ্দা রুটি খাই আর মানে কি দানা খেতে ভাত খেতেছে ও রুটি খেতেছে, কিছু করার নাই, কিচ্ছু করার নাই। পানি তুললা কে অত বেন্দর না হাউ জুকে ধরলে মাপ পাইবে, যদিন ধরে বা ধরক না জুকে ধরলে কি তো হইব। মিউজিক অ্যালবাম ভিডিও দেন দেখো, ওদিন সুরগি ফানিত নামছে, নামিয়া কষ্ট করি কোন বেলা থাকি, ওদিন বারবার নামছি, বারবার উঠিরি, বারবার গুড়িয়া দাঁড়ি শুট না আবার উপরে আরি আবার তলে দাঁড়ি, ও দেখো ও মানে এটা একটা কষ্ট নানি, ও আবার উঠিব আবার কইব ক্যামেরাম্যান তো কইব কিবা নিয়ে হয়েছে না সুরগি আবার আবার লাগবো, কত কষ্ট নানি কইছেন গাইছি এটা যেন শুট লোয়া ঠিক ও রদির মাঝে গাইছি সুরগি করে বারবার তুললা নি উঠানি, ও দেখো ও মনে হয় হয়ে গেছে আল্লাহ জানো নিয়েছে কিনা না, ও দেখো জারি তাই আর একবার নকয় এক একশো বার হইব গাইস, মানে বহুত কষ্ট হয় একচুয়ালি সুরগিটার, ও মনে হয় এক বিশবার সুরগি ঘুরে তুলছেন আর উঠাইছেন, ও দেখো এক বিশবার, ও এক বিশবার উঠিরি নামরি।